হৃদয় আমার যিশুরাজাঙ্ক ঘর, করিবি মু তাঙ্কু প্রেম পার, করিবি মু তাঙ্কু প্রেম পার, এ হৃদয় আমার যিশুরাজাঙ্ক ঘর, করিবি মু তাঙ্কু প্রেম পার, করিবি মু তাঙ্কু প্রেম পার। তুম্ভেমানে এ জগতর লবণ, আউ লবণ যদি স্বাদ বিহীন হুয়ে তাহলে তার কিছু ভ্যালু না। শিষ্য মানুষ প্রভু নিজে কুমার এ কথা, আর শিষ্য মানে বুঝিয়া চেষ্টা করছেন প্রভু যীশু কী সে এই লবণ হওয়া কুয়া। আমি চিন্তা করু এ লবণ বহু শস্তা, যাকি দোকান মানুষের সমস্ত বিষয় ভিতরে রখা যায় কিন্তু লবণকে বাহার রখা যায়, কারণ লবণ যাকি তার ভ্যালু লেস বা ভ্যালু টিকে কম অছে। কিন্তু প্রভু যীশু কহন্তি সেই লবণ তুলি হওয়া, যদি আমি এই বিষয়ে চিন্তা করিবা, কাঁটাকে কাঁটা সে নিকালা যাতা হয় হাত সে নেহি, লেকিন কষ্টমরকে বাদ সে নিকালা যাতা হয় হতিয়ার সে নেহি। যদি আমি চিন্তা করু প্রভু যীশু কুয়াছন্তি লবণ হওয়া, তা লবণর বহু কোয়ালিটি অছি, আউ বিশেষ করে সেই কোয়ালিটি হচ্ছে যেতবে আমি অন্যক সহিত কথা হচ্ছু কিংবা অন্য সহিত সম্পর্ক রাখুছু, তাহলে আমার সমস্ত স্বভাব মিঠা হওয়া দরকার, যেপর সেই লবণ তুল্য প্রত্যেক যে খাদ্য খাঁতি সে মানে মানে আট্রাকশন করে, সেইপরি আমার বাক্য মধ্যে প্রত্যেক আট্রাকশন হওয়া দরকার। প্রভু যীশু শিমন পিতর কুয়াছন্তি, পিতর তুমি হচ্ছ পথর, আউ তুম উপরে মু মণ্ডলি গড়িবি, যে মণ্ডলি শৈতান বা নরকর বল তাকে কদাপি মধ্যে হরাই পারিব না। পরমেশ্বর কহিপাই চাহান্তি পিতরঙ্কু পথর পরি ন হই তাঙ্কু এক শান্ত স্বভাব আউ এক মাংসময় হৃদয় রে পরিবর্তন হুয়ন্তু, এহা থিলা পরমেশ্বরঙ্ক ইচ্ছা। প্রভু কহিপাই চাহান্তি পিতরঙ্কু পরিবর্তন হেবা পাই তাঙ্কু সে পথর ঠারু সে সম্পূর্ণ রূপরে এক মাংসময় হৃদয় নেই বর্তমান পিতর যেপরি পরিবর্তন হেবে, এহা থিলা পরমেশ্বরঙ্ক ইচ্ছা। তত আমি চিন্তা করু আজি প্রভু আমাকে লবণ হওয়া কুয়াছন্তি, এইপরি লবণ পরি প্রত্যেক হৃদয়কে আমি আকর্ষণ করিয়া পড়ব। আমি দেখুছ এ জগত মধ্যে যাকি সব প্রকার লোক অছন্তি, পিতরঙ্ক সদৃশ্য যে পুরা পথর হৃদয় অছন্তি, আউ কেতেক যাকি নরম নুহন্তি কি পুরা টাইট হৃদয়ওয়ালা অছন্তি, তো পরমেশ্বরঙ্কর বাক্য কহি সেমানে পুরা পরিবর্তন হেবা পাই এক নরমাল বা এক শান্ত স্বভাব হৃদয় যেপরি আমমানঙ্কর হইপারিব, তাহা হচ্ছে পরমেশ্বরঙ্কর ইচ্ছা। আপন মানঙ্কর মু কথা কইয়া চাহে আজি সারা বিশ্বরে যাকি সংবিধানের মধ্যে লেখা যায়নি, তথাপি আজ আমি পালন করছু আমি সারা বিশ্ববাসী মানে, যাকি কেহি মধ্যে আমি কেবে মধ্যে কাহাকু আমি কমপ্লেন করুনু যে পচাইও মধ্যে নাহু, যে যে সরস্বতী গণেশ সেমানে কোঠি পাঠ পড়িলে আর সেমানে কেতে জ্ঞানী কাহিকি হয়েগলে, আজ সারা বিশ্ব চকিত অবস্থার অছন্তি। যদি আমি এই কথা নিজে চিন্তা করিবা, সেমানে কেউ দেশকু যাইকি পাঠ পড়িলে, আজিকালি আমাকু যাকি প্রুফ দরকার হচ্ছে। যদি এই বিষয় আপন মানে আগামী ভিডিওরে জাঁয়াপাই চাহান্তি, তাহলে জরুর আপন মানে মোর এই চ্যানেলকু শেয়ার করন্তু, সাবস্ক্রাইব করন্তু এবং আম এই চ্যানেল সহিত জড়িয়ে রুহন্তু, যেপরি আপন মানুষ নেক্সট ভিডিওরে মু যাকি গণেশ এবং সরস্বতীঙ্কর যাকি এডুকেশন বিষয়ে মু আপন মানুষ কহিবি। ধন্যবাদ।